কার সাথে আকাশে বিবাহ পরিয়েছিলেন সেটি হল অনেক বড় ইতিহাস তো সংক্ষিপ্ত পরিসরে এখানে উল্লেখ করব যে নবী সাল্লাহ অনেকগুলি স্ত্রী ছিলেন তো আল্লাহ সুহানাউ তালা নবী সাল্লাহ সকল স্ত্রীকে মমিন্দের মাতা হিসেবে আখ্যায়িত করেছেন তার মধ্যে আল্লাহ ও তালা আকাশে যেই স্ত্রীর সাথে নবী সাল্লামের বিবাহের ব্যবস্থা করেছিলেন তিনি ছিলেন জাইনাবিন্দু জাহাজ জাইনাবিন্দু জাহাজ অত্যন্ত মহিষী রমণী ছিলেন অত্যন্ত বংশীয় মর্যাদাসম্পন্ন মহিলা ছিলেন তিনি ছিলেন কানাত স এমা কৌমা রোজাদার রোজাদারিণী মহিলা ছিলেন অত্যন্ত রোজা রাখতেন অনেক বেশি রোজা রাখতেন গুরুদাস ছিলেন আল্লাহ রব্বুল্লা আলমের আবাদুদ্বন্দিগি করতেন এবং তিনি অত্যন্ত তাহমেলু বিয়াদ বিয়াদিহাল খায়ের তিনি তার হাতে ভালো কাজ করতেন দান দানসগা করতেন ভালো কাজের প্রতি অত্যন্ত আগ্রহী আগ্রহী মহিলা ছিলেন ঘটনাটা ছিল পঞ্চম হিজড়িতে সফর মাসে নবিসাল্লাহ আলিয়া সালামের ঘটনাটি এবং জাইনাব বিনতে জাহাস রদে তালা আনহা তিনি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের ফুভাত বোন ছিলেন জাইনাব বিনতে জাহাজ তো নবী সাল্লা সাল্লামের সাথে বিবাহ হয়েছিল তার ঘটনাটি অত্যন্ত বড় তো সংক্ষিপ্ত এখানে উল্লেখ করেছি তো জায়েদ বিন হারিস আপনারা জানান জায়েদ বিন হারেজা রদে আল্লাহতাল আনহু তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের অধীনে লালিত পালিত সন্তান যিনি ছিলেন খাদিজা বিন্দুয়াইয়েলেদের গোলাম ছিল আল্লাহ রব্বী আল্লাহরুল্লাহ আলমিন নবী সাল্লাহ সাল্লামের সাথে যখন তার বিবাহ বন্ধন আবদ্ধ করেন তখন নাবী সাল্লাহ সাল্লামকে তিনি এটা হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছিলেন নাবি সাল্লাহ সাল্লাম তাকে আজাদ করে দিয়েছিলেন তারও অধীনে লালিত পালিত হয়েছিল তো বিন হায়সার রাজুল আনহা যখন বিবাহের প্রস্তাবের ব্যাপারে নাবী সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করলেন তো বা বললেন নাবী সাল্লাহ আসলাম প্রস্তাব দিলেন যে জায়নাবকে বিবাহ করার জন্য তো জাইনাব রাজে যখন প্রস্তাব দেওয়া হলো জাইনাব জায়নাব আনহা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে এসে বিষয়টি উপস্থাপন করলেন তখন নাবী সাল্লাহ আসলাম জাইনবকে বললেন ঠিক আছে তুমি বিবাহের বিষয়ে রাজি হও তখন আয়ত্রী কোরআন মাজিদের একটা আয়াত নাজিল হইতেছিল বা সবে মাত্র নাজিল হয়েছিল অমা কানালি মমিনা দিদি কল্ল হসু লুহু আমরানোনা লহুমুল খেয়া না তুমি আম্রিহিম অমাইয়া আসিল হরসুলাহু ফক দল্লা মুবিনা সুরা হাজাবের ছত্রিশ নম্বর আয়তে পাবেন অর্থাৎ যে মমিনের বা মমিন কোনো নারী পুরুষের কোনো এখতিয়ার নেই আল্লাহ এবং রাসুল সাল্লাহ আসসালাম কোনো বিষয়ে ফায়সাল্লাহ নিলে আর যদি তারা এ বিষয়ে কোনো অবাধ্য করে সিদ্ধান্তের এখতিয়ার নাই কিন্তু যদি সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করে সে ফা ফাকতদ আল্লাহ দোলা আছে স্পষ্ট পদভষ্ট হবে তখন নাজিল হইল বা আয়েতনাজিল হয়েছিল যাই না আনহা বললেন যে আল্লাহ রসুল আপনার কথা তো অবাধ্য করা যাচ্ছে না তা আমি বিষয়টি মেনে নিলাম তাই তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হলো বিবাহ হলো দীর্ঘ সময়ের মধ্যে প্রায় এক বছরের মতো সংসার হলো কিন্তু জাহিনাব রাজে যেহেতু উচ্চ বংশীয় বংশীয় মহিলা ছিলেন এবং এবং বংশীয় মর্যাদা তার উপরে অবশ্যই ছিল আর তার বিপরীত ছিল জাহিনাবাজ বিপরীত ছিল জাহেদবিন হারে সদালহ কিন্তু তিনি এই বিষয়টি মেনে নিতেছিলেন না সব একটু অহংকার অথবা অহংকার বলা চলে না একটু গৌরবেই করতেন আর জানেন তো যদি বংশীয় মহিলা যদি হয় আর স্বামীজিদের সেটা সে অন্য পরিবারে হয় তাহলে একটু গর্ব অনেক সময় থাকে সংসারের মধ্যে একটু জয় ঝামেলা হইতেই পারে তা আসলে মূলত সংসারটা একটু জয় ঝামেলাই ছিল এটা জায়েদবিন হারেসারাজ হুমিয়ে নিতে পারছিলেন না তো নাবি সাল্লাহ আসলামের কাছে এসে বিষয়টি উপস্থাপন করলে নাবি সাল্লাহ আসলাম বলেন জায়েদকে জাহেদ আমশিগা আলেকা যাও জাকা তুমি তোমার স্ত্রীকে আবদ্ধ তোমার আবদ্ধতেই রাখো তোমার বন্ধনে ঠিক রাখো তুমি তালাক দিও না তো জাহিদ রাজু আহ্ন বারবার বলতে লাগলাম আল্লাহ আসলামের স্ত্রীকে আমি তালাক দিয়ে দেবো এইভাবে তো সংসার করা সম্ভব না তো আল্লাহ রসুল্লাহ আসলাম জায়েদকে পরামর্শ দিলেন যে যায় তুমি তোমার স্ত্রীকে তোমার বন্ধনে ঠিক রাখো তো আল্লাহ সাল্লামকে অহির মাধ্যমে জানালেন যে জাহেদ তার স্ত্রীকে তালাক দিয়ে দেবে তো নাবি সাল্লাহ সাল্লাম তারপরও এই বিষয়টি গোপন রাখলেন এবং জাহেদকে বললেন তুমি তোমার স্ত্রীকে তোমার বন্ধনে ঠিক রাখো নাবি সাল্লাহ সাল্লাম এই বিষয়টি আশঙ্কা করছিলেন যদি আমি জাহেদের স্ত্রী আজকে তালাক হয়ে যায় এবং আল্লাহ যদি আমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করেন হতে পারে মানুষ এই ধরনের ধারণা করতে পারে যে তার পোষ্য পুত্রের স্ত্রীকে বিবাহ করছে তাই নবী সাল্লাহ আসলাম বিষয়টি গোপন রাখলেন কিন্তু আল্লাহ সব হানা ও পরবর্তীতে অহির মাধ্যমে জানাই দিলেন ঘটনাটি যে এবং সুরা হাজারের সাত্রিশ নম্বরে আয়তে পরে পাবেন ওয়স্তা কৌল লিল মিনিন ওয়স্তা কৌল লিল্লা দিয়ে আনাম আল্লাহ আলিহি ও আন আমতা আলিহি আমসিক আলি কা যাও জাকা ও তাকিল্লাহ ও তুকফিফি নাফসিক আমল্লাহ মুব্দি ও নাস অল্লাহ আহাকু আন তাকসাহু فلما قضى زيد منها وطرا زوزناكها لكي لا يكون على المؤمن حرج في ازواج عدياهم اذا قضوا منهم وطرا وكان, وكان امر الله مفولا তো বিষয়টি হলো যে আল্লাহ সব হানা ও তালা নবী সাল্লাহ পূর্ণ আয়তের অনুবাদ অর্থ আপনারা জেনে নেবেন কিন্তু অর্থ হলো সংক্ষিপ্তভাবে যে নবী সাল্লা সালামকে আল্লাহ সব তালা বলতেছেন আল্লাহ পাক জায়দ জায়দকে অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছো তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে নিজের নিকট রাখো এবং আল্লাহকে ভয় করো সুতরাং আল্লাহই তো হাক কন সব আল্লাহকে অধিক ভয় পাওয়া উচিত তো এই যে গোপন কথা আল্লাহ সব হানা তালা মাধ্যমে না জানাই দিলেন তো ফালাম তারপর আল্লাহ সুবাহন তালা বলতেছেন ফালাম্মা কথা জাহদু মিনা অতারা যখন জাহেদ রাজিয়াল্লা আনহু জাইনব রাজ আনহার বিষয়টি সম্পূর্ণ করলেন আল্লাহ জাইনাব আলমিনব রাজাল আনহাকে সপ্ত আসমানের উপরে বা আল্লাহর কাছ থেকে ফয়সালা দিয়ে দিলেন যে তুমি তোমার স্ত্রী হিসাবে জাইনব জাহাজকে তুমি নিয়ে নাও এটি হলো সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ রবাহ আলমিন জায়নাব রাজাল আনহা আনহাক আল্লাহ রসুলসাল্লু আসলামের সাথে বিবাহ সম্পন্ন করে দিলেন এই নয় যে ওখানে ফেরিস্তাদেরকে ডাইকে ডুকে বিবাহ অনেকে উদারণা করে থাকে তো আল্লাহ হানহতাল রোহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন এই জন্য জায়নাবুরাজাল আনহা বোকারে হাদিসে পাবেন ছয় হাজার আটশো সত্তর নম্বরে জায়নাব রাজাল আনহা বলতেন যে তাফতাকির আলাহ আওয়াজিন্নাবি সন্না অন্যান্য স্ত্রীদের উপরে এরা তিনি গৌরব বোধ করতেন এবং বলতেন তাকে এবং তিনি বলতেন জাওয়াজা কুন্না আহলি কুন্না তোমাদেরকে তো তোমাদের পরিবার পরিজন বিবাহ দিয়েছে কিন্তু জেনে রাখো জাওয়াজ ফাউকা ফাউকা সাবাওয়াত যে আমার আমার বিবাহ করেছেন সপ্ত মালিক তার উপরে। এটা তিনি একটা গর্ব অহংকার করতেন তো এই বিষয়ে মোট কথা হলো আল্লাহ সোবহানতালা তাকে মর্যাদা দিয়েছিলেন এক একজন স্ত্রীকে এক এক মর্যাদা দিয়েছিলেন যেন বিজ্ঞা হাসারা জাল আনহাকে আল্লাহ শহানওতালা এইভাবে মর্যাদা দিয়েছিলেন এটা ছিল সংক্ষিপ্ত ইতিহাস এবং কোরআন মাজিদের সুরা আহজাবের ছত্রিশ এবং সাতত্রিশের ইতিহাস পড়লে আরও ঘটনা আপনারা বিস্তারিত জানতে পারবেন আল্লাহ সুফহানহতাল আমাদেরকে নবী সাল্লাহের পূর্ণ এতে এবং অনুসরণ করার তৌফিক দান করুন এবং কোরআন পাঠ করে যেন আমরা কোরআনের প্রতি আমল করতে পারি সেই তফিক আলাহ সুহান উতাল আমাদের সবাইকে দান করুন হা যাওয়া সাল্লাহ নবীন মহমদ আসালামু আলিক রহমতুল্লাহি